একজন হেলথ ব্লগার। একটু বৃষ্টি হলে এই রাস্তার এই অবস্থা হয়ে যায়, সামনেও যাওয়া যাবে না। লকডাউন শিথিল করা হয়েছে, আজকে দ্বিতীয় দিন। অ্যাজ ইউজুয়াল রপ্তানিমূলক প্রতিষ্ঠান যেহেতু খুলে গেছে, তো আমারও বের হয়ে যেতে হয়েছে, কারণ অফিস তো করাই লাগবে। আর রপ্তানি যদি না হয় তাহলে দেশের অর্থনীতির চাকা সচল থাকবে না, আর অর্থনীতির চাকা সচল না থাকলে মানুষজনের অবস্থা ভালো থাকবে না। যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু যে কোভিড বড় না রপ্তানি বড়, হোয়াটএভার, মানে অর্থনীতি বড় আর কি, সেটাই। এনিওয়েজ, এখন ঘটনা যেটা হয়েছে, অফিস থেকে বেরিয়েছি, প্রথমে তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে থ্যাঙ্কফুল করতে হবে। তবে আপনাদের সাথে আজকে একটু কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে একটা আলাপ করব, আমার কাছে ইন্টারেস্টিং, হয়তো আপনাদের কাছে শুনলেও আরও ইন্টারেস্টিং লাগবে। তো তার আগে ব্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জায়েদ বিলাল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেড বি কে ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টাইটেল থেকে হয়তো বুঝতে পারতেছেন যে কী নিয়ে কথা বলবো। এখন যারা যেই বাইকার ভাইরা আমার ব্লগটা দেখতেছেন, আমি যে যেই বাইকে চালাক, আমি ধরেই নিচ্ছি আপনি এই বাইকটা কিনছেন বিকজ এই বাইকটা আপনার পছন্দ হয়েছে। দ্যাটস ওয়াই, ওই দামের মধ্যে পছন্দ না হলে আপনি এই বাইকটা কিনতেন না। ডেফিনেটলি এটা আপনার একটা ভালো লাগা, ভালোবাসার জিনিস। সো অনেক সময় দেখা যায় যে বাইক পুরান হয়ে গেলে ভালোবাসা কমতে থাকে। এটা শুধু নট অনলি অ্যাবাউট বাইক, আপনি ফোনের কথা চিন্তা করেন, আপনি একটা গ্যাজেটের কথা চিন্তা করেন, এনি কাইন্ড অফ গ্যাজেট যেগুলো আমরা রেগুলারলি শখ করে কিনি বা নিজের ইচ্ছা মতো কিনি, মানে কিনি প্রথম করে। সাপোজ দেখেন, ধরে নিই আমার এই গ্লাভসটা যখন প্রথম গেছে, উফ একটু ভালো লাগলে, আল্লাহ পুরান হয়ে যাবে। আস্তে আস্তে যখন পুরান হয়ে গেছে, এখন ভালো লাগুক মঞ্চে কী লাগুক, কী অবস্থায় আছে কে জানে। মোট কথা কী দাঁড়াবে, মানে জিনিস পুরান হওয়ার সাথে সাথে এটার প্রতি টান, অ্যাট্রাকশন, ভালোবাসা যেটাই বলেন একটু কমে যায়। কেউ হয়তো দ্বিমতও করতে পারে, দ্বিমত যারা করবেন তারাও আমার সাথে পরে এগ্রি করবেন। পুরো ঘটনাটা আগে শুনতে হবে ব্রোস। আপনাকে প্রেমিক হইতে হবে, বাইককে ভালোবাসতে হবে, নাহলে হবে না। তো বাইককে কীভাবে ভালোবাসবেন, অনেক কিছু আছে, অনেকভাবে ভালোবাসা যায়। ভালোবাসা আসলে সত্যি কথা বলতে কি সবসময় একরকম থাকে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কে কী মনে করে জানি না। সো ভালোবাসাকে সম্পূর্ণ সবসময় অটুট রাখার জন্য কিছু না কিছু অলওয়েজ করতেই হয়। নাম্বার ওয়ান টিপস, বাইকের যত্ন বাড়ায় দিতে হবে। কিভাবে যত্ন বাড়াবেন, বাইক সবসময় ওয়াশ করবেন, পলিশ করবেন, সবসময় বলতে মানে ময়লা হইলে যে গুড লুকিংটা আছে, লুকটা, বাইকের লুকটা সবসময় ট্রাই করবেন একটা মানে নতুনের মতো রাখতে। আর এই কাজটা সবচেয়ে বেস্ট হয় আপনি যদি নিজ হাতে করেন এবং নিজে সময় দিয়ে নিজের মন মতো করে বাইক ওয়াশ করেন। ধরবেন, ধরলে ধরেন, সমস্যা না, আইডি কার্ড আছে। যারা ডাবল তাদের ধরতেছে। ও মাই গড, টেসলা, টেসলা এক্সাইটেড হয়ে গেছিলাম। এনিওয়েজ, নাম্বার টু, বাইকের টুকিটাকি মেনটেনেন্স নিজে নিজে করেন। যেমন ক্লাচটা টাইট দেওয়া, তারপর চেনটা টাইট দেওয়া, মোবিল ড্রেন দেওয়া যদি পসিবল হয়। যদিও না পারেন, ট্রাই করেন শিখে নিতে। ইটস নট অ্যাবাউট যে শুধু বাইকের প্রেম বাড়ানোর জন্যই এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা ইমার্জেন্সি কেসেও লাগতে পারে। আবার ধরুন আপনার প্লাগটা চেঞ্জ করা, প্লাগটা পরিষ্কার করা, চেন ক্লিনিং করা, চেন লুপিং করা, এরকম ছোটো ছোটো বেশ কিছু কাজ আছে যেগুলো আপনি নিজে নিজে চাইলে করতে পারেন। তাহলে অ্যাটাচমেন্টটা মানে পুরাতন যে অ্যাটাচমেন্টটা আগে যেটা ছিল সেটা এখন আবার চলে আসবে আপনার মধ্যে। এই যে যেমন দেখেন, আমার এখানে কিন্তু পপ হর্নের নাই, সুইচটা, আগের সুইচটা নাই, কারণ পপ হর্নের এই সুইচটা নষ্ট হয়ে গেছে। আমি খুলে ফেলছি, খুলে লাইনটা ডাইরেক্ট করে স্টক হর্নে দিয়ে রাখছি, আর এখানে হচ্ছে তারটা স্কচ টেপ দিয়ে পেঁচায় রাখছি। তো এটা আমি বাসায় নিজে নিজে করছি। তো এই ধরনের ছোটো ছোটো কাজ করবেন, দেখবেন সেলফ স্যাটিসফ্যাকশনটা বাড়তেছে আস্তে আস্তে, বাইকের প্রতি অ্যাট্রাকশনটা আগের মতো না আসুক, বাট একটা কানেকশন, নতুন একটা কানেকশন তৈরি হচ্ছে। তারপর তিন নম্বর জিনিস, ছোট ছোট অ্যাচিভমেন্ট বা মাইলস্টোন। যেমন ধরেন আপনি 5,000 কিলো রাইড করছেন, 10,000 কিলো রাইড করছেন আপনার বাইক দিয়ে, ধরেন 30,000 কিলো, 40,000 কিলো, এই ধরনের টার্গেট সেট করেন। দেখবেন আপনার বাইকের প্রতি মানে বাইক রাইড করার আরও মানে বাইক রাইড করার জন্য আর একটু এনকারেজ হবেন আপনি। প্লাস হচ্ছে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে, বা আমি এই বাইকটা আমি এতটুকু রান করছি, এটা একটা মানে ইউনো সামটাইমস ফিল প্রাউড যে আমি এতদিনে এটা এত রান করছি, বা আমার বাইকটা এতটুক পুরান, আমি এতদিন ছিলাম। ডেফিনেটলি এটা একটা প্রাউডের একটা বিষয়।
তারপর নাম্বার ফোর যদি ধরি, নাম্বার চার নাম্বারে আমি রাখতেছি হচ্ছে মডিফিকেশন বা ছোট ছোট ডিটেলিং বা আপনার যেভাবে সুবিধা হয় আর কি। এখন মডিফিকেশন বলতে কসমেটিকও বোঝায়, আবার হচ্ছে পারফরমেন্স মডও বোঝায়। যেমন আমি এখানে হচ্ছে একটা লিভার গার্ড দিছি, যদিও এটা আমার প্রয়োজনেই দিছি। তারপর ছোট করে ক্যান্তারের জন্য একটা স্টিকার করছি, তারপরে এই যে এই জায়গায় অল্প টাকায় কার্বন স্টিকার লাগাইছি, তারপরে এই যে রেনবো ভাইজার। তো এই জিনিসগুলো হচ্ছে অল্পর মধ্যে আপনাকে হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন দেবে, লাভ টু লাইক ইট। কেউ এক্সস্ট লাগায়, কেউ হচ্ছে পারফরমেন্স মড করে। সো আপনার যেটা আপনার দ্বারা সম্ভব হয় বা আপনার যেটা ভাল লাগে, হোয়াট ইউ ওয়ান্ট, আস্ক ইউর সেলফ ফার্স্ট যে আপনি কী চাইছেন আপনার বাইক থেকে। আপনার বাইক করলে বাইকের মধ্যে কোন জিনিসটা আপনার ভাল লাগে সেটা আপনি দেখেন, অ্যান্ড দেন ইউ ডিসাইড। নাও ইটস ইউর কল। এখন হ্যাঁ, মডিফিকেশন পারফরমেন্স মড বা অন্যান্য মডিফিকেশন আমাদের আসলে ওইভাবে লিগেল না, বাট তারপরেও ছোটোখাটো জিনিসপত্র কিন্তু আমাদের এখানে আমরা ম্যানেজ করে চলতে পারি। ও কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে না কোন দিকে যাবে ভাই, কি একটা অবস্থা। অনেকেই বেশ কিছু একটু কোশ্চেন করতেছেন যে এই মেইনটেনেন্সের বাইকের মানে R15 এর মেনটেনেন্স কস্ট কেমন। মেনটেনেন্স কস্ট, হাইট ইস্যু, এগুলো নিয়ে আমি অলরেডি অনেকবার অনেকগুলো ব্লগে বলছি এবং ডেডিকেটেডলি সেপারেটলি আলাদা করে ব্লগ বানাইছি। নতুন করে আর আসলে বলার কিছু নাই, বলতে গেলে এটার জন্য আবার নতুন করে একটা ব্লগ বানাইতে হবে। তবে হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে। লাস্ট একটা ব্লগে এক ভাই কমেন্ট করছিল যে ইন্দো ভার্সেস ইন্ডিয়ানের একটা কম্পারিজন করতে। আসলে কম্প্যারিজন না, ডিফারেন্সেস বলা যায়। কী কী ডিফারেন্স সেটা বলা যায়, আসলে কম্প্যারিজনের কিছুই নাই এই জায়গায়। ইন্দো ইন্দোর জায়গায় আছে, ইন্ডিয়ান ইন্ডিয়ানের জায়গায় আছে। আসলে যাই হোক ব্রোজ, আগে 60 ফিটে যাই, তারপর আলাপ করতেছি। ঘটনা যেটা হচ্ছে, মোটরটাতে শুধু আড্ডা হয় না, আড্ডার পাশাপাশি মানে পকেটের অবস্থা খারাপ হয়। কারণ হচ্ছে ওই যে একটু আগে যে বয়ানগুলো দিতেছিলাম যে স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন, ওই সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে এই জিনিসগুলো কিনছি। আসছি, পিছনে ছিল, দেখতে ভালো লাগছে, তো দেখতে ভালো লাগছে কিনে নিছি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখানে ভাই ব্রাদাররা আছে, একটু আড্ডা টাডা দেবো, খাওয়া দাওয়া হবে, তারপর বাসায়। বাকি কথা আপনাদের সাথে বাসায় গেলাম। ভাই আপনি না ডায়েট কন্ট্রোল করতেছেন? জীবনে তো আমি বলি নাই আমি ডায়েট কন্ট্রোল করতেছি। না আপনি অবশ্যই, ও তো বন্ড ডায়েট কন্ট্রোল, আর ডায়েট কন্ট্রোল কইরা কোক খায় এরা সকালবেলা ছেলে না না দেরি আছে। তো ডায়েট কন্ট্রোল যে চার্টটা যে তৈরি করতে, হ্যাঁ এর মধ্যে ভুল আছে। কোন জায়গায় আছে যে কোক খাওয়া যাবে না? কোক এটা বলা নাই, বাট ক্যালোরি তো গেইন হয় অনেক, তাই না? না ওটা গেইন নাই, কারণ ডায়েট কন্ট্রোল আগে করি না। ডায়েট কন্ট্রোল করে তারা ছেলে, আমি আজকে সারা দিনে সকাল থেকে 500 ক্যালোরি বার্ন করছি, ঠিক আছে? আর আমার বডির একটা ক্যালোরি ইন্টারনাল বার্ন হয়, এর পাশাপাশি এখন আসি দ্য লাস্ট পয়েন্ট, পাঁচ নম্বর টিপসটাতে। সেটা হচ্ছে আপনি আপনার বাইকের সাথে একটু কষ্ট করে যদি কোনোভাবে ম্যানেজ করা যায়, ভালো একটা লোকেশনে ট্রাভেল করে একটু ভালো কিছু ফটোশুট করে। এটা আমার পার্সোনাল সাজেশন, সবগুলোই পার্সোনাল সাজেশন। অ্যান্ড আই থিঙ্ক নাম্বার 1 অ্যান্ড নাম্বার 5 ইজ দ্য মোস্ট ইফেক্টিভ আইডিয়া, আমি এটা মনে করি। আর বাকি যেই জিনিসগুলো আপনাদেরকে বলছি সবগুলো আমি পার্সোনালি টুকিটাকে সবসময় ফলো করি। ইনফ্যাক্ট দ্যাটস ওয়াই টিল নাও আমি এখনো আমার আগের FZS কে মিস করেছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন, আশা করি ভিডিও ভালো লাগছে। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, অ্যান্ড লেট মি নো আপনাদের ওপিনিয়নটাও কি থ্রু কমেন্ট বক্স। ভালো লাগলে লাইক, না ভালো লাগলে প্লিজ লাইক। সো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ।